গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, যে যেখানে আছো সেখানে ভালো আছো। আজকে একঘেয়েমি কাটানোর জন্য আজকে আর ছেলের লাঞ্চ প্যাক নিয়ে দেখাইনি, আজকে সরাসরি চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে, দুপুরের আমাদের লাঞ্চ মেনু নিয়ে। রোজ রোজ দুই ছেলের লাঞ্চ প্যাক করা দেখায়, তাই আজকে ওটা বাদ দিয়ে আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটাকে। যদিও অনেকেই আমাকে কমেন্টস করে জানায় যে আমার নাকি লাঞ্চ প্যাক করাটা হেভি লাগে তাদের উদ্দেশ্যে বলছি আবার কালকে থেকে লাঞ্চ প্যাক থেকেই শুরু করব। আজকে এখান থেকে দেখে নাও সবাই, চলো দেখে নাও। মাথা দিয়ে এই যে মাথাগুলোকে ভেজে ভেঙে নিয়েছি, এদিকে মাছ ভাজা করাই আছে, ঝোলটা করতে হবে। কালকেই মাছটা ভেজে রেখেছি, ঝোলটা করতে হবে। এদিকে আলু পটলের একটা ঝোল টাইপের, মানে হালকা মাখা মাখা এরকম একটা তরকারি হবে। এদিকে নিম বেগুন ভাজা হবে, আর কালকে শাক আর একটু ডাল আছে। এই হলো আজকের রান্নার মেনু। আর ওদিকে গুবলুর চিকেন সিদ্ধ হয়ে গেছে, এদিকে এত বাসন পড়েছে, সব বাসন মেজে নেওয়ার পর এখনও এতগুলো বাসন আছে, এগুলোকে এখন মাজতে হবে। আর এদিকে মা শশা কেটে রেখেছে, কারণ শশাটা না সবজির সঙ্গে না কাটলে আর কাটাই হয় না। ওদিকে সকালে টিফিন করেছিলাম পরোটা, ওগুলো পড়ে আছে টেবিলে, এখনও তোলা হয়নি। আজকে আর সকালে ছেলের টিফিন তোমাদের দেখালাম না, কারণ রোজই একই জিনিস দেখাই। তুমি যদি আজকে টিফিনটা আলাদা ছিল, মানে আজকে করে দিয়েছি ওকে থকথকে করে ছোলার ডাল, আর ছোলার ডালের পুর করে পরোটা, এই দিয়েছি আজকে ওকে টিফিনে। হয়ে গেল। এদিকে গুবলু ঘুমোচ্ছে, ঘুমলো একদম, ঘুমোচ্ছে গভীর ঘুমেও মগ্ন। আমি রান্না করলে এরকম আমার মানে দুয়ারে বসে এরকমভাবেও ঘুমোবে, আর মাঝে মাঝে উঠে উঠে দেখবে যে আমি ঠিকঠাক রান্না করছি কিনা। আমার মনে হয় ঝুড়ি ভর্তি বাসন ছিল, মা কতগুলো গুছিয়ে গেল, ওই দুটো থালা আর দুটো বাটি রেখে গেল দেখছি। মা এতক্ষণ বাসন গোছাচ্ছিল, কিচ্ছু পরিষ্কার হয়নি এখনও, সব পরিষ্কার করব। চলো রান্না করে সব করে তোমাদের সামনে আসছি, এখন রাখছি, আসছি, সাথে থাকো। এখন শুয়ে বাবার আদর খাচ্ছে, এই হচ্ছে আজকে গুবলুদেব। এদিকে বলটা মুখের মধ্যে রেখেছে, আমি শুধু ওর বাবার কাছে গেছি, একেবারে আমাকে তাড়িয়ে দিল, কিরমভাবে আদর খাচ্ছে। আমি যেই যাব অমনি আমাকে গাঁগা ঘেঁগা করে আসছে, ধরে রেখেছে হাতটা, ওর নিজের দুটো হাত দিয়ে হাত ধরে রেখেছে, যাতে আর কোনো দিকে অ্যাটেনশান দিতে না পারে বাবা। আর এদিকে মুখের মধ্যে বলটা আছে, বাবা স্নান করতে যাচ্ছিল, ওই যে হাত দিয়ে দিয়ে ইয়ে করছে। এদিকে পায়ের অবস্থা, এক পা তুলে এক পা ফেলে, মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে ও এখন আদর খাচ্ছে। যেই আমি যাব ও কীরম উৎপাত করবে, ভিডিও করার কেউ নেই, নয়তো আমি দেখিয়ে দিতে পারতাম যে ও কী করবে আমি গেলেই ও উৎপাত করবে। ওর বাবার কাছে ওর একারই ইয়ে, কীভাবে আদর খাচ্ছে দুষ্টু ছেলেটা, কাউকে যেতে দেবে না কারোর কাছে, মানে ওকে একা সবাই আদর করবে আর ও সেই আদরটা খাবে। দেখো এদিকে বলটাও মুখে আছে, এদিকে বাবাকেও ছাড়বে না, হাত দিয়ে চেপে রেখেছে কিরম হাতটা, এরকম সবার সঙ্গে করে। আমি আসলেই ডিস্টার্ব হয়ে যায়, উঠে বসলো আমাকে আসতে দেখে, আমার 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 এটা এটা আমার, তোর না, এটা আমাকে আদর করো, আমাকে আদর করো, আমাকে দেখে নিই আজকের লাঞ্চ মেনু। এই নিম পাতা আর বেগুন ভাজা, লাল শাক,
এই যে লাল শাক, এটা মাছের মাথা দিয়ে লাউ, এটা মাছের কালিয়া, একটা ঘরে ডিম ছিল সিদ্ধ করা ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি, ওই যে ডিমটা দেখা যাচ্ছে। আর এদিকে আছে একটু শশা কেটেছিলাম, অনেকটাই শশা কেটেছিল মা, আমি খেতে খেতে এইটুকুনি অবশিষ্ট আছে। আর আর এদিকে ডাল, এটা কালকের ডাল, এই ডালটা ফুটে গেছে, ডালটা গরম করলাম। আর এদিকে গুলো পেডিগ্রি ভিজেছে মাংসের ঝোলের সঙ্গে। আর এদিকে হচ্ছে দাদা নিয়ে এসছে ফল, সেই ফলটাকে ভিজিয়ে, ফল মানে আঙুরটাকে ভিজিয়ে রেখেছি, ফল আরও এনেছে, বেদানা ফেদানা ওগুলো কি ভিজাইনি। আর এখানে এতগুলো বাসন পড়ে গেছে, আর এটাতে রাতের তরকারি করে রেখে দিলাম আজকে। এই যে ফল বলতে এই যে কলা নিয়ে এসছে, আর বেদানা নিয়ে এসছে, এই হলো ফল। ভুলভাল জাল জায়গায় রেখে দেয় দাদা, যেখানে পারে সেখানেই রেখে দেয়, কোথায় রাখা আর কোথায়। আর এই যে ভাত, এই যে ভাত হয়ে গেছে, এই এক্ষুনি খেতে দেবো, একটা বাজে খেতে দেবো। গুবলু বসে আছে, কিন্তু গুবলুর ওইটা চিকেনের, চিকেনটা খুব গরম ছিল যার জন্য এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হোক তবে ও খাবে। এই যে গুবলু বসে আছে, চলো দাদা স্নান করতে গেছে বেরোক, তারপরে খেতে দেবো সবাইকে। আমি আর দাদা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলছি মানে বলবো, এখনও বলিনি, যাই আগে তারপরে দেখতে পাবে। এই যে ড্রেস করেছি, এই যে ড্রেস কোড, আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেল, যার জন্য খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, মানে সেলফি স্ট্যান্ডটাও খুব, কেন যে ভেঙে গেল এই দেখো, এই যে ভেঙে গেল, খুব কষ্ট হচ্ছে। এই যে আর এই যে দুটুকরো হয়ে গেল, দুঃখ লাগছে। যাই হোক, এই যে ড্রেস কোড, ওটাতে বেশ দেখা যেত, দেখাতে পারতাম, এটাতে কিচ্ছু দেখাতে পারছি না, ধরতেই পারি না ঠিকঠাক। ঠিক আছে চলো দাদা আসুক, দাদাকেও দেখাচ্ছি। এই যে দাদা রেডি, এই যে দাদা রেডি হয়ে গেছে, চললাম আমরা, কোথায় যাচ্ছি বলা যাবে না, তাই তো এসে বলতে হবে। খুবই গোপন, স্টিকটা ভেঙে গিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, খুব দুঃখও লাগছে। যাই কাজটা করে আসি তারপরে বলছি কোথায় যাচ্ছি, সব করে দিয়ে গেলাম। সকালে তো আমরা গেলাম, আমি আর দাদা গেছিলাম হচ্ছে, আমাদের যেহেতু পুট্টির কাজ পুরো শেষ হয়ে গেছে, এখন ওটাতে প্রাইমার চাপাতে হবে আর রং কালার, তো সেই কোন প্রাইমারটা নেবো, বার্জার এশিয়ান, দাদা ঠিক বুঝতে পারছে না, কারণ মানে প্রাইসের এত ডিফারেন্স, দাদা বুঝতে পারছে না কী নেবো না নেবো। দাদা দুদিন ধরে ঘুরে এসছে, তো আজকে আমাকে বললো তাড়াতাড়ি কাজ করে চলো, ওটা দেখবে ডিসিশান নাও কোনটা নেবে, তো সেটাই দেখতে গেছিলাম তখন, ওই জন্য তোমাদের আর বলিনি। আর দোকানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এক নম্বর দোকানে ভিড় ছিল, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার এই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য এই হাতে ধরে ভিডিও করতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন একটা স্ট্যান্ড অর্ডার দেবো, স্ট্যান্ড মানে কী করে যে ধরবো, স্ট্যান্ড মানে হচ্ছে মানে সেলফি স্টিক, যার ফলে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি ধরতে পারছি না, আমার হাত ব্যথা করছে। চলো বন্ধুরা, আর একটা কথা বলি, প্রত্যেকে লাইক দাও, কমেন্টস করো, পাশে থাকো, পাশে আছি অবশ্যই, মানে এই দিদিকে পাশে থাকলে পাশে পাবে। এখন রাত 8:30 বাজে, 8:25, এখন আমি যাব রুটি করতে, তরকারি করা আছে, করেই গেছিলাম আজকে, যে আর করতে ইচ্ছা করে না বলে, কারণ রাতে এলভি করছি আবার শুরু করেছি। তো চলো আবার আরেকটা ব্লকে আবার নতুন করে তোমাদের সঙ্গে দেখা হবে, হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এরকমভাবে ধরে ধরে। চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো,
চলো টাটা।